السلام عليكم ورحمة الله. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال تعالى: أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير. وقال النبي صلى الله عليه وسلم: يغتنم خمسا قبل خمس: شبابك قبل حرمي، وصحتك قبل سقمي، وغناءك قبل فقري، وفراغك قبل شغلي، وحياتك قبل موتي. أو كما قال عليه الصلاة والسلام: رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي، رب زدني علما. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. واحترام صلي عليك رب الله رب العالمين الإحسان الله رب العالمين الدنيا فضل الكرم يا الله رب العالمين مدرك اكتا دورنا ببرى القرآن ولا إن الدين عند الله الإسلام تبريتي بدي جاتا موت جاتا عدو شبه يتسه تار مده دورمو هشر من بي تدورمو على تعالى نسبتا إسلام ايبو اي إسلام ببرى ولا من يبدأ ضيق الإسلام دينا فلن يقبل منه. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসলাম ছাড়া অন্য কোনো মত অন্য কোনো আদর্শ নিয়ে যদি কেউ যায় ফেরি কবুল হবে আল্লাহ তাআলা খুশি কেন তার থেকে সেই মত সেই আদর্শ সব কিছু দিয়ে আল্লাহ তাআলা কি করবেন না গ্রহণ করবেন না। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনা নোটিশে আমরা মুসলমান করে জন্ম হয়েছে আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ, পাশাপাশি ইসলামের মধ্যে দৌলত আমরা পেয়েছি। এখন এই ইসলাম ধর্ম পাইলাম, দিন হিসাবে আল্লাহ বর্ণিত এটা আমরা পাইলাম। এখন এই ইসলামের জন্য আমি একজন মুসলমান হিসেবে কি করতে পারতেছি? আমার প্রাথমিক জীবন সকাল থেকে রাত, রাত থেকে নিয়ে সকাল, চব্বিশ ঘন্টার প্রত্যেকটা মুহূর্ত আমার আসলে একজন মুসলমান যেভাবে তার জীবনটাকে কাটা আমি কেউ ওইভাবে কাটাচ্ছি কিনা এটা একটু খেয়াল করা উচিত প্রতিনিয়ত। কারণ আমাদের হায়াতটা কি, আমাদের হায়াত হচ্ছে অনেক সময়ের সমষ্টি, সময়ের সমষ্টি বলে মিনিট থেকে ঘন্টা না সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে ঘন্টা, ঘন্টা থেকে দিন না দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে বক্ষ, বক্ষ থেকে মাস, মাস থেকে বছর, এইভাবে এক যুগ, এইভাবে শতাব্দী, এইভাবে আস্তে আস্তে লম্বা একটা সময়, সব কিছু সমষ্টি আমাদের ষাট সত্তর বছর জিন্দি। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিন্দেগি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই দেওয়া এবং আল্লাহ
এই টোটাল হায়াতের মধ্যে আমাকে কি আল্লাহ তাআলা এমনি পাঠাইলেন? আল্লাহ তাআলা কোনো উদ্দেশ্য ছাড়া কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আমি নিরর্থক কোনো কাজ করি না। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক ফাকিনা আযাবান নার। আমার রব অনর্থক কোনো কাজ করেন না, নিরর্থক কাজ থেকে কে মুক্ত? আল্লাহ। উদ্দেশ্য কিভাবে কাজ করে মানুষ, উদ্দেশ্যে কিভাবে কাজ করে যারা মানসিক ভাবে একটু বিকারগ্রস্ত, যাকে আমরা পাগল বলি, চলতেছে তো চলতেছে, বলতেছে তো বলতেছে, হাঁটতেছে তো হাঁটতেছে, খাইতেছে তো খাইতেছে, কোনো লাগাম নেই। আর আমার রব যতগুলো কাজ করেছেন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ দিয়েছেন, প্রত্যেকটাই মানবজাতির কল্যাণের জন্য। এটা আমার অন্তরে বসায় যেত। প্রত্যেকটা আমলের মধ্যেই আল্লাহ তাআলার পক্ষ থেকে কি রয়েছে? কল্যাণ রয়েছে। প্রত্যেকটা নির্দেশ মানার মধ্যেই আল্লাহ তাআলার পক্ষ থেকে কামিয়াব হয়েছে। প্রত্যেকটা না মানা জিনিসকে বলে এইটা তুমি করো না, এইটা হারাম, এই যে বিরত থাকার যে বিষয়গুলো বলেছে তার থেকে বিরত থাকা যাই বনি আদমের কল্যাণকর। এই যে এই কল্যাণকর বিষয়গুলো যে আমি দেখতেছি আমি করতে পারতেছি কিন্তু আল্লাহ তাআলার বিধান করা যাবে না, আল্লাহ নবী বলছেন করো না, আমিও করি নাই তোমরাও করো না, বেঁচে থাকা না, তার মধ্যে আমাদের জন্য কি হয়েছে? কল্যাণ হয়েছে। এরকম ভাবে সব কিছুর জন্য মূল যে জিনিস ভুল ঘটা হচ্ছে আমাদের হায়াত, ভুল ঘটে কি?
আমি আমার আপনার কাছ থেকে প্রতিনিয়ত এটাই চান যে তুমি দুনিয়ার প্রত্যেকটা কাজ করো, দুনিয়ার যত ক্ষেত্র আছে প্রত্যেকটা ক্ষেত্রে তুমি বিচরণ করো হালাল পথে। এটা তো ইবাদত, তুমি ইবাদত পথে ইবাদত করে ছড়ায় পড়ো যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের দুটি রুজি আছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার কর্মকে ছড়ায় রাখছেন। ওরা বলে কেন ফিল আরদি আল্লাহ লাকু ফিহা মাঈশ, এই সৃষ্টি পৃথিবীকে সৃষ্টি করে আল্লাহ তাআলা শুধু এমনি এটাকে এ করে দেয়, প্রত্যেকটা মানুষ যেন তার নিজেকে আপন আপন ক্ষেত্রকে বেছে নিতে পারে তার যোগ্যতা অনুসারে। এটা আল্লাহ রাব্বুল আলামিন একটা প্ল্যাটফর্ম আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে, ওই প্ল্যাটফর্মই আছে। এই দেখেন এখানে আমরা কত মানুষ, এক এক ভাই গঠনগত দিক দিয়ে কাছাকাছি সবাই, সবাই এক রকম কিন্তু কর্মের ভিন্নতা আছে কিনা। এখানে আমরা সবাইকে একরকম কাজ করি না, শুধু আমাদের ক্যাম্পাসের অবস্থায় দেখেন সবাই কিন্তু আমরা এখানে কাজ করি কিন্তু কাজের ধরন ভিন্ন। কিন্তু একটা সাইড যে আমরা চাকরিজীবী, এখানে আমরা কি চাকরিজীবী, আমার অবস্থাটা একরকম, আপনাদের অবস্থা একরকম, অফিসের স্ট্যাটাস এক একটা এক এক রকম, কিন্তু দিন শেষে কি প্রত্যেকে প্রত্যেকের যোগ্যতা প্রত্যেকে প্রত্যেকের শক্তি অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আলাদা আলাদা কাজকে নির্ধারণ করেছেন। আমি যেই ক্ষেত্রে বিচরণ করবো ওই ক্ষেত্রে থেকেই আমি দেখবো একজন মুসলমান হিসেবে আমার এই জায়গার কি কি জানা দরকার। আমি চাকরিজীবী, আমি এই সেকশনটাতে আছি তো কোরআন এবং সুন্নাহ কি বলে, আমি ব্যবসায়ী এই সেকশনে আছি কোরআন সুন্নাহ কি বলে, আবশ্যক পরিমাণে আইটেম শিখে তখন আমার উপর কি হয়ে যায়, খরচ হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এটা অনেক বড় একটা নিজাম। খায়, তাহলে আমি আপনার মুসলমান, মুসলমানের ঘরে জন্ম, মুসলমানিয়তকে আমাকে লালন করতে হবে এবং এটার জন্য আপনার মৌতের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সময় দিয়েছে। কি করছে, মৌতের আগ পর্যন্ত কিন্তু সময় আছে। এখন এই যে প্রতি মুহূর্তটা যে আমি কিভাবে দিনের উপর চলতে যাব, এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাদেরকে একটু পরীক্ষার জন্য শয়তানকে মেলায় দিয়েছে। শয়তান আল্লাহ তাআলার কাছে পাওয়াটা চায়ও নিয়েছে যে আমি যেহেতু পথভ্রষ্ট হয়ে গেছি, আমি যেহেতু আপনার দৃষ্টি থেকে পড়ে গেছি, তাহলে তো আমার তো ছিল স্থায়ী নিবাস হলো জাহান্নাম, সুতরাং আমাকে ফাইনাল অথরিটি এটা দিয়ে দেন যে বনি আদমের প্রত্যেকটা রঙের ভিতরে রক্তে রক্তে যাতে প্রবেশ করতে পারি, রব্বা একটা হায়াত দিয়ে দেন নেওয়ার পর্যন্ত রব্বা হায়াত দেওয়া হইল এবং তাদেরকে যেন আমি সঠিক লাভ থেকে সরাই নিতে পারি, সেটা মত করে বলে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, ও যেন অবশ্যতা তুমিও কিন্তু আমার সৃষ্টি, আমার বিরুদ্ধে চরম করার কারণে আমার নজর থেকে দিয়ে পড়ে গেছো কিন্তু জেনে রাখো লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার নেককার বান্দাদের উপরে খুশিকালে তোমার কোনো কর্তৃত্ব চলবে না। এই কথা কে বলছে, আল্লাহ বলছে। তার মাহবুব বান্দাদেরকে কি পরিমাণ মহব্বত করে, তার প্রিয় বান্দারা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উপর যারা আমল করবে, কোরআন সুন্নাহকে যারা আঁকড়িয়ে ধরবে, তাদের মনে করবে লাইসা লাকা আলাইহিম সুলতান, লাইসা লাকা আলাইহিম সুলতান, এদের উপরে তোমার কি চলবে না, কোনো কর্তৃত্ব চলবে না, আল্লাহ তাআলা তাদেরকে ইনাম করবে। আর এই দুনিয়ার উপর এই নেক আমল উপর চলতে গেলেই তখন আমাদের শয়তানি ওয়াসওয়াসা আসে। গত সপ্তাহে এই জায়গায় একটা হাদিস আমি আপনাদেরকে শোনাইছিলাম যে যাদের উপর হজের বিধান আবশ্যক হয়ে যায়, খেয়াল করি গত দুই জুমা, যাদের উপর হজের বিধানটা আবশ্যক হয়ে যায়, যার উপর হজ ফরজ কিন্তু সে হজ না করে সে যদি ইন্তেকাল করে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনশা ইয়াহুদিয়াত ওয়া ইনশা নাসারিয়াত, সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক অথবা নাসারা হয়ে মৃত্যুবরণ করুক অথবা বেদিন হয়ে মুসলমান ছাড়া অন্য যে কোনো ধর্মান্তরিত অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে তাহলে আমার যা আসে না। কে বলছে এই কথা, কে বলছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। এখন এই জায়গার মধ্যে এই যে ভাইয়েরা নেক আমল করতে পারতেছে না তার মধ্যে সবচেয়ে বড় অবস্থা হচ্ছে শয়তানের অবস্থা। তার ঘরে টাকা আছে, শরীর সুস্থ, শরীর সম্বন্ধে কোনো ওজন নাই কিন্তু তারপরে সে ভাবতেছে যে আমি এই নেক আমলটা আরো পরে করি, পরে আগামীতে করি, তো আগামীতে আমি আপনি সুস্থ থাকবো কিনা, আগামীতে আমার আপনার সময় হবে কিনা, আগামীতে এই পরিমাণ টাকা আছে পরবর্তীতে এই পরিমাণ টাকা আবার থাকবে কিনা, এটা কোনো ভরসা আছে?
আপনার আয় রোজগারের মধ্যে কোনো একটা জায়গার মধ্যে খেতে গিয়ে কেউ আপনাকে এদিকে দিচ্ছে ওটা দেওয়া এবং নেওয়ার মধ্যে যদি কোনো সন্দেহ থাকে তাহলে আমরা কি করবো? যেটা নিশ্চিত আপনার ধরবো, যেটা অনিশ্চিত সন্দেহযুক্ত ওটাকে কি করবো? ছেড়ে দেব। তাহলে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান মানার ক্ষেত্রে আমি যে জিনিসটা আপনাদেরকে এই জায়গাটি আসতে চাই সেটা হচ্ছে, এখন আমি সুস্থ, এখন আমার সময় আছে, এখন আমার হাতে সম্পদ আছে, এখন আমার অবসর সময় আছে, এখন আমার শক্তি সামর্থ্য আছে, এখন আমার কোনো ধরনের প্রতিবন্ধকতা নাই, তাহলে ন্যায় কামল করবো না ছাড়বো? কি বল, করবো না ছাড়বো? করবো। ন্যায় কামল অবশ্যই কি কি করতে হবে? করতে হবে ভাই, এইটা ছাড়া আমাদের কোনো গতি নাই, ফিরে যেতেই হবে। এখানে আমরা যারা আছি প্রতিনিয়ত আমাদের বয়স বাড়তেছে না কমতেছে? এক হিসাবে বাড়তেছে, আরেক হিসাবে কমতেছে, দুটোই ঠিক আছে। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত টোটাল যদি 60 বছর বলেন, 70 বছর বলেন, তাহলে এক একটা দিতে আছে মানে আমাদের একটা বন্ধ করতেছে। আর এমনি নর্মালি যখন আপনার জিজ্ঞেস হয় তোমার বয়স কত, তাহলে বয়সটা আপনার বললে এই বলতেছে মানে এটা বাড়তেছে। প্রতিনিয়ত আমরা কিন্তু থেমে নাই, আমরা কিন্তু আস্তে আস্তে আখেরাতে দ্বিতীয় যে মঞ্জিল, এক মঞ্জিল ভূতের জগৎ, দ্বিতীয় মঞ্জিল মায়ের উদরে আমাদের সম্মানিত মায়ের পেটে, এরপরে তৃতীয় মঞ্জিল হলো দুনিয়া, এটা হলো আসল মাকসাদ আল্লাহ তাআলা। এরপরে আবার চতুর্থ ঘাটিতে কোন জায়গায়? মৃত্যুর মাধ্যমে বর্ষাতে জিন্দেগি, মৃত্যুর পরবর্তী জীবন। সেটা যদি মুসলমান হয়ে যায় আমরা দাফন করি, কিন্তু বাইরে তো জ্বালায় দেয়, ওইটা বর্ষাতে জিন্দেগি শুরু হয়ে গেছে। সমুদ্রে গিয়ে ইন্তেকাল করছে, হজরত কাফেলাতে গেছে, সমুদ্রে লাশ ডুবে গেছে, তো ওইটা আমাদের তার মাটি টের করা হয় না, তার বর্ষাতে জিন্দেগি শুরু হয়ে গেছে। যেই জায়গায় থাকুন না কেন, চোখটা বন্ধ করে রয়েছে, মালাকুল মৌত আসছে, যার কবজ হয়ে গেছে, তার বর্ষাতে জিন্দেগি শুরু হয়ে গেছে। যাচ্ছি এমনকি আমাদের নেক আমার দিকে ঝুঁকা উচিত না, কি বলে? এখন আমি সুস্থ আছি, এখন আমার সময় আছে, এখন আমাদের ব্যস্ততা নাই, এখন আমাদের শরীরের মধ্যে সামর্থ্য আছে, এখন আমার সবকিছু নেটের ভিতরে আছে, এমনকি আমি ইবাদত করবো না ছাড়বো? করবো। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুব সুন্দর এক হাদিস বলছেন, যে পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে তোমরা মূল্যায়ন করো। কয় জিনিস আসার আগে কয় জিনিসকে মূল্যায়ন করতে বলছে? বলে পাঁচটা মুহূর্ত আসার আগে, পাঁচটা অবস্থা জীবনে আসার আগে, এর আগের পাঁচটা মুহূর্তকে তুমি কি করো? মূল্যায়ন করো। তুমি এখন যুবক আছো, যৌবনের পুরা কাল পুরা সময়টাকে তুমি মূল্যায়ন করো। এই সময়ে তুমি তোমার শারীরিক চরিত্রকে তুমি কি করো? নিষ্কলুষ রাখো। তোমার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক যাতে লাভ না হয়, নিজের চরিত্রকে ইবাদত করো। এই সময় তুমি আল্লাহ তাআলার দরবার ভক্তের মধ্যে ঢুকায় ফেলো। কারণ যদি এই সময় যদি তুমি মনে করো আল্লাহ তাআলার প্রতি না ঝুঁকো, এটা হচ্ছে মানুষের জিন্দেগির বসন্তকাল। মানুষের পুরো যে হায়াত, হায়াতের বসন্তকাল কি? তার দাম্পত্য জীবন, তার যৌবনকালটা। বলছে এই যৌবন অবস্থাটাকে বলছে এটাকে তুমি মূল্যায়ন করো। এই সময় আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, আল্লাহ তাআলার বিধানকে দিয়ে মানতে চেষ্টা করো। কারণ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত কখন, কতক্ষণ পর্যন্ত এটাকে মূল্যায়ন করবা? কবলা হামামে, তোমার বার্ধক্য আসার আগে তুমি তোমার টোটাল যৌবনের যে অবস্থাটা, এই অবস্থাটাকে তুমি কি করো? মূল্যায়ন করো। কি মূল্যায়ন? মানে কোরআন এবং সুন্নাহ আল্লাহ তাআলা যেটাকে করতে বলছেন করো, যেটাকে ছাড়তে বলছেন ছাড়ো, এবং নিজে চেষ্টা করো হালাল পথে চলা, বৈধ পথে চলা, হারাম থেকে নিজেকে বাঁচায় রাখা, অন্যায় কাজগুলো থেকে নিজেকে হেফাজত করা। ও ভাই, সামান্য নিজের একটু স্বার্থের জন্য মানুষ কত নিচে নামতে পারে এবং বলে প্রকাশ করা লাগে না? আমাদের সমাজের মধ্যে এমন কিছু কিছু ছোট বড় মানুষ আছে, সামান্য একটু নিজের স্বার্থ এগুলোকে চরিতার্থ করার জন্য সে যে কত নিচে নামতে পারে। আল্লাহ তাআলা হেফাজত করে সকলে বলে আমিন। বুঝ দরকার ভাই, বুঝ দরকার, হেদায়াতই বুঝ রাখো, অন্তরের মধ্যে সঠিক বুঝতে লাগবো। আল্লাহ তাআলা যেন আমাদের এই ভাইদেরকে
যারা এই বিশৃঙ্খলা দিয়ে সবসময় ডুবে থাকে আল্লাহ তারা তাদেরকে হেদায়েতই বুঝদার করে সাথে বলে আরে তাহলে পার্থক্য আসার আগে আপনার যৌবনকে কি করতে হবে কাজে লাগাইতে হবে একটা গেল পাঁচ জিনিসের কটা গেল এক গেল এরপরে বলা হইতেছে ওয়াসিহাতাকা ক্বাবলা সুগনি বলে যে তুমি অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতাকে কি লাগাও কাজে লাগাও এই যে আমরা যে ভাইরা মনে করি এখন তো আমার গায়ে পত্র আছে টাকা পয়সা আছে তো এখন হজে না যায় এখন যাকাতের বিধানটা বিধানটা আদায় না করে একসাথে হিসাব করে দিয়ে দিব আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনি যদি অসুস্থ হয়ে পড়েন আপনি হজে যেতে পারলেন না বা আপনার শরীরের সাথে জাত মানের সমন্বয় যে এবার উপর কি করতে হয় এটা তো আপনি করতে পারলেন না যদি এটাকে আপনি মূল্যায়ন না করেন সুস্থতাকে যদি আপনি নিপাত মূল্যায়ন যদি না করেন তাহলে এখানে আমরা যারা আছি আপনার প্রত্যেকে আলহামদুলিল্লাহ সুস্থ তো আমি আমি আমার এই সুস্থতাকে কাজে লাগাইতে হবে কতক্ষণ পর্যন্ত অসুস্থ হওয়ার আর মুহূর্ত পর্যন্ত অসুস্থ হওয়ার আর মুহূর্ত পর্যন্ত আমি আমার পুরো এই সময়টাকে কি করা হবে কাজে লাগাইতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে কাজে লাগাতে তৌফিক দান করুন সকলে আমিন দুইটা গেল এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াগিলানাকা ক্বাবলা ফাকরি তিন নাম্বার এখন আমাদের অনেক ভাইয়ের হাতে টাকা পয়সা আছে তো টাকা পয়সা থাকলে আমি কি করতে পারি শয়তান তো আমাকে বলবে না তুমি দান সদকা করো না তুমি যাকাত দিও না তুমি কুরবানি করো না তুমি হজে যেও না তুমি মানুষের দ্বারে দ্বারে গিয়ে যে মানুষের সমাজ সেবা যেগুলো করতেছে এগুলো তুমি করো না কারণ এগুলো করলে তো তোমার সম্পদ কি হয়ে যায় কমে যায় وتنسع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير কাকে আল্লাহ তারা পয়সাওয়ালা বানাবেন কাকে পয়সাওয়ালা বানাবেন না কাকে আল্লাহ মুলক রাজত্বের ক্ষমতা দিবেন কাকে দিবেন না এটা কার হাতে আল্লাহ তাআলার হাতে এবং আল্লাহ তাআলার হাতে যেহেতু আল্লাহ তাআলা দিবেন আবার আল্লাহ তাআলা যখন চাবেন তখন কি করবেন আবার নিয়ে নেবেন নেওয়ার স্টেপ টেক করে সহজ আপনি কি দুনিয়াতে ক্ষমতা নিতে গেলে আনুষ্ঠানিকতা লাগে একটা নির্ধারিত একটা সময় সময় আছে সিস্টেমেটিক গেলে না মনে করেন পাঁচ বছর পরে একটা নির্ধারিত একটা সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তর আর অন্যভাবে গেলে বলছে দেশের মানুষ যদি না চায় এলাকার মানুষ যদি না চায় সবাই গিয়ে প্রোটেস্ট আন্দোলন করে তারপর তাকে বাধ্য করে এই তো নাকি আল্লাহ তাআলা নেওয়াটা কি এরকম না কারণ মানুষ প্রতিনিধি কার মহতাজ আল্লাহ তাআলা মহতাজ আল্লাহ তাআলা একটা মুহূর্তের জন্য কার মহতাজ না মানুষের মহতাজ না সূরা ইখলাস আপনি পড়েন না সূরা ইখলাসের মধ্যে একটা বাক্য আছে আল্লাহু সুমান আল্লাহ তাআলা তো বড় মুখাপেক্ষী আল্লাহ তাআলা কোনো কাজকে বাস্তবায়ন করার ক্ষেত্রে কোশিশ তার মাহবুবের মহতাজ না মাহবুব মাহবুব প্রতিনিয়ত কার মহতাজ আল্লাহ তাআলা মহতাজ তো আল্লাহ তাআলা ক্ষমতা বাস্তবায়ন কিভাবে করে আল্লাহ তাআলা চাইলে বেতন মাধ্যমে তাকে উঠায় নেন শেষ আল্লাহ তাআলা চাইলে সুস্থ মানুষ হঠাৎ করে তার একটা রোগ দিয়ে দিবেন বাস সুস্থ মানুষটা পড়ে গেছে আর লড়াইও না চড়েও না পড়ে আছে বিস্তার মধ্যে পড়ে আছে তো এরকম থাকার মধ্যে কি থাকা না থাকা বড় বড়টা এরকম ভাবে আল্লাহ তারা যাকে ধরে সুরা গুরুজের মধ্যে আল্লাহ তারা ধরার ব্যাপারে একটা সম্পদের উপস্থিত বংশ চিল চিল উপর থেকে যখন সে একটা শিকারীকে টার্গেট করে তখন তার যে ধাবা এই ধাবাটা কিন্তু অনেক কঠিন ধাবা যেটাকে ইন্ডিকেট করে যেটাকে উপর থেকে নির্ধারণ করে যখন কিছু করে ধরে সহজে কি না শুনতে পারে শুনতে পারে না এটা একটা মাহলুকে ধরার কেফিয়ত একটা বিড়াল যখন সেটা শিকারকে বিশেষ করে ছোট ছোট মুরগির বাচ্চাগুলোকে যখন ধরতে যায় তখন দেখে কত নিরিবিলি পা গুলোকে আস্তে আস্তে সামনে বাড়ায় যদি একটা আওয়াজ না হয় সে যদি টের না পায় খাপ করে যখন ধরে তখন কি শুনতে পারে শুনতে পারে তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে মানুষের মধ্যে থেকে যেগুলো নিকৃষ্ট পর্যায়ে জাতি যেগুলো নিজের অবস্থানকে নষ্ট করার জন্য মানুষের অন্তরের মধ্যে নফরত নিজের ঘৃণা তৈরি করার জন্য যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন লা তুফসিদু ফিল আরদ জমিনের মধ্যে ফিতনা তোমরা তৈরি করো না এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে এই পর্যায়ের মানুষগুলো খোদা ত্রহিতা করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে এখন আর তাকে ছাড়া যাবে না তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ
ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার প্রভু আপনার প্রভুর ধরাটা পাকড়াও করো না, বড় কঠিন, বড় কঠিন। যদি আল্লাহ তাআলা ধরেন আর ধরাটাই যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে যায়, ধরলে কি আর ছাড়া হবে? ছাড়া হবে না। ও ভাই, আল্লাহ তাআলার এই ধরা এবং আল্লাহ তাআলার না ছাড়া, এটাকে আমরা প্রত্যেকে জিন্দেগিতে খেয়াল করি। এটা আমি মাসুম, আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন তার বিধানের বাইরে গেলে, তার সীমার বাইরে গেলে, তার হদের বাইরে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ধরবেন, আমাকে ধরবেন। অনুরূপভাবে যারাই আল্লাহ তাআলা সীমাকে অতিক্রম করবে তাদেরকে কে ধরবে? আল্লাহ। তাহলে তিনটে জিনিস গেল, অসচ্ছলতা আসার আগে স্বচ্ছলতাকে কি করতে হবে? কাজে লাগাইতে হবে। এরপর বলেছি কি, ওয়া ফাদাবা ক্বাবলা শুগলিক, যে তোমার অবসর সময়কে তুমি কাজে লাগাও। এখন নেক আমল করার মতো একটা সুযোগ আছে, সময় আছে। আপনি যখন ব্যস্ত হয়ে যাবেন তখন কি আর নেক আমল করতে হবে? নেক আমল করতে হবে। এখন বলছে যে ব্যস্ত হওয়ার আগে, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে তুমি কি করো? কাজে লাগাও। সবার শেষে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটা জিনিস আলাদা আলাদা বলছেন। যৌবনকালের কথা বলছেন, সুস্থতার কথা বলছেন, সচ্ছলতার কথা বলছেন, অবসর সময়ের কথা বলছেন, পঞ্চম যে কথাটা বলছেন এটা সামগ্রিকভাবে সবাইকে জানাই দিচ্ছেন। এটার প্রতি যদি তুমি সচেতন থাকো, বাকি চার জিনিসও চলে আসবে। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার পুরো হায়াতটাকে তুমি কাজে লাগাও তোমার মৌতের আশা, মৌত আসার আগে। ও ভাই, কোনো হতাশ হলেন না, গুনাহ হয়ে যাচ্ছে, মানুষ দ্বারাই গুনাহ সম্ভব, মানুষই গুনাহ করে, মানুষের দ্বারাই গুনাহ হয়। গুনাহ যদি মানুষ যদি না করতো, আল্লাহ তাআলা এমন এক জাতিকে তৈরি করতেন যারা গুনাহ করতো মাফ চাইতো, গুনাহ করতো মাফ চাইতো। গুনাহটা অত্যন্ত স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক পর্যায়ে নিতে হবে তবে ইস্তিগফারকে। আমার দ্বারা হয়ে যাচ্ছে আল্লাহ, আমি হয়তো নিয়ন্ত্রণ করতে পারতেছি না, আল্লাহ এর থেকে আমি ফিরে এসে থাকতে চাই, বাঁচতে চাই, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তবে ইস্তিগফার করতে হবে ইনশাআল্লাহ। এই যে তোমায় যখনই গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে ফিরে আসা, আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করা, আর আল্লাহ তাআলার কাছে বিনয়ের সাথে বলা, আল্লাহ তাআলার কাছে বিনয়ের সাথে বলা, আল্লাহ ও আল্লাহ আমি তো মানুষ, আল্লাহ চেষ্টা করি একবার দুইবার যাও একটু পারি, সত্য পরিবেশে গেলে পারি, মানুষদের তত্ত্বাবধানে আল্লাহ আমাদের সৌমতে থাকলে পারি, একটা দিনই পরিবেশে গেলে হতে পারি, তারপর যদি আমার কেমন যেন হয়ে যায়, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। এরকম ভাবে ভালো পরিবেশেরও একটা অনেক বড় প্রভাব আছে। তাহলে আজকে আমি টোটাল আমার আলোচনার বিষয় হচ্ছে দিনকে বাড়ার ক্ষেত্রে শয়তানের পক্ষ থেকে যে বড় বাধাগুলো আসে, এই বাধাগুলো আসার কারণে আমি আপনার সন্দেহ সন্দেহার হয়ে পড়ি। তাহলে এই সন্দেহযুক্ত অবস্থাকে কি করতে হবে? বাদ দিতে হবে। যেটা যে অবস্থা আছে এটাকে আমাকে কি করতে হবে? আঁকড়ায় ধরতে হবে। কেন আঁকড়ায় ধরবো? এই পাঁচ জিনিস, আবার যৌবনকাল, আবার অবসর সময়, আবার সুস্থতা, আবার টাকা পয়সা, আবার পুরো হায়াত, এগুলোকে যদি আমি একটু ভালোভাবে যদি চালাইতে পারি, তাহলে আমার জীবনটা অবশ্যই কি হবে? কামিয়াব হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, পরিপূর্ণ সময়কে পরিপূর্ণভাবে কাজে লাগার তৌফিক দান করুন। আল্লাহ আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।